আরেকটি 15 আগস্ট ঘটাতে রাজশাহী সাবেক মেয়র মিনুর বক্তব্য বিএনপির দলীয় কিনা তা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এই প্রশ্ন তোলেন তিনি। বলেন, বিএনপির সুবর্ণ জয়ন্তী পালন ইতিহাস বিকৃতির চক্রান্ত। 2 মার্চ রাজশাহীর নাইস কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় সমাবেশ। বিশেষ অতিথির বক্তব্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে 1975 সালের 15 আগস্টের কথা সামনে আনেন। আজ সন্ধ্যার সময়, কালকে সকাল তোমার নাও হতে পারে, মনে নাই 75 সাল। শনিবার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় মিনুর বক্তব্য বিএনপির দলীয় কিনা তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান তিনি। আমাদের কাছে এটা বোধগম্য নয়, এই অদ্বৈতপূর্ণ বক্তব্য ওই নেতার ব্যক্তিগত নাকি বিএনপি দলীয় অবস্থান। গত 4-5 দিনে বিএনপির ওই নেতার বক্তব্য নিয়ে এখন পর্যন্ত বিএনপি অফিসিয়াল কোনো ব্যাখ্যা প্রদান না করে প্রমাণ করেছে এটি তাদের দলগত অবস্থা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নামে বিএনপির লোক দেখানো কর্মসূচি ইতিহাস বিকৃতির চক্রান্ত বলেও মন্তব্য তার। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দিয়ে মহান স্বাধীনতার মাসে কর্মসূচির উদ্বোধন করে বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তামাশা করেছে। এদিকে মিজানুর রহমান মিনুর বক্তব্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।